আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। যুক্ত করি আবির মুরাদ। আবির মুরাদ আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন, আপনাকে যুক্ত করেছি তো বলেন আপনি। ভাই জি, আমি বলবো হচ্ছে, আচ্ছা আমি একজন মুসলিম, আচ্ছা খুবই ভালো কথা, বলেন তাহলে। তো আজকের আলোচনাতে কি যে কোনো বিষয় ভিত্তিক? আজকের আলোচনাটা উন্মুক্ত আলোচনা। অমিত ভাই চলে এসেছেন, অমিত ভাই আপনাকে স্বাগতম, আপনি চলে এসেছেন। থ্যাংক ইউ আসিফ ভাই। অমিত ভাই আপনাকে তাহলে আগে একটু বলে দিই যে একজন এসে যে বলছিলেন যে যে আপনার ভগবদ গীতাতে, আমি যতদূর পড়েছি ভগবদ গীতাতে তো কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য নানাভাবে অনুপ্রাণিত করেছেন, এই জিনিস যে জিনিসটা আমি পড়েছি। উনি এসে বলছিলেন যে না, কৃষ্ণ নাকি আসলে মহাভারতে নাকি আছে, কৃষ্ণ যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন নাকি যুদ্ধ লাগানোর চেষ্টা করেননি, এই জিনিসটা সম্পর্কে অমিত ভাই আপনার একটু মতামত চাচ্ছি আগে। আচ্ছা আসিফ ভাই, এরকম যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে একটা ট্রিটি বা একটা সন্ধি, একটা শান্তি স্থাপনের কৃষ্ণ যে চেষ্টা করেছিলেন এটা সত্যি, সেখানে অনেকগুলি উদাহরণ আছে। সেখানে রাজসভাতে যাচ্ছেন কৃষ্ণ, রাজসভাতে গিয়ে সেখানে গিয়ে অর্জুনকে, দুর্যোধনকে বলছেন যে দেখো যুদ্ধ করে কোনো লাভ নেই, এরকম মারামারি হানাহানি কাটাকাটি হবে, কি দরকার, তুমি একটা কাজ করো, তুমি এরকমই এদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে এরা ইয়ে করবে। তখন দুর্যোধন ওনাকে ইয়ে করেছে, ওনাকে গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করেছে, ওকে আটকেছে, বন্দি বানিয়েছে, দূতকে বন্দি বানিয়েছে। তখন এই এই ধরনের গল্প অবশ্যই আছে, কিন্তু এবার মুশকিলটা হচ্ছে যে এইখানে এই যেটা হয় আর কি, যে সবসময় একটা কন্ট্রাডিক্টরি স্টোরিও থাকে, এই গল্পগুলোর মধ্যে সবসময় একটা কন্ট্রাডিক্টরি স্টোরিও থাকে। তা একদম শেষে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিচ্ছে, বলছে তুমি তুমি যেমন আমার আমার যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে, তোমার যদু বংশ সেরকম ধ্বংস হয়ে যাবে। গান্ধারী অভিশাপ দিচ্ছে কেন? কারণ কৃষ্ণকে বলছে যে তুমি যদি ইচ্ছে করতে, তুমি যদি হাফ হার্টেডলি না হয়ে, তুমি যদি সত্যি যদি মনে প্রাণ থেকে তুমি যদি ইচ্ছে করতে, তুমি কিন্তু যুদ্ধটা থামাতে পারতে, তুমি এই জিনিসটা করনি। এখন গোটা মহাভারত পড়ে এটাই কিন্তু মনে হয় যে এইখানে এই যুদ্ধ করে সেখানে যেভাবেই দেখানো হোক, সেটা ধর্ম সংস্থাপনার্থায়ও দেখানো হোক, মানে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, এইটা মনেই হয়, এটা দেখেই মনে হয় যে কৃষ্ণ হয়তো এইরকম ভাবে মানে যুদ্ধ জিনিসটাকে খুব যে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলেন সেরকম নয়। কারণ ওখানে বোঝাই যায়, মানে কৃষ্ণ যেরকম কথা বলছে সেখান থেকে বোঝাই যায় যে কৃষ্ণের মোটিভেশনটা বা মোটিভটা যেটা ছিল সেটা হচ্ছে এই যুধিষ্ঠিরদের যে পাণ্ডব যে বংশটা, তাকেই হচ্ছে ওখানে ওই কুরু ইয়েতে ওখানে রাজা করার করা আর কি, হস্তিনাপুরে রাজা করা, সেটাই তার উদ্দেশ্য ছিল, সেটা বোঝাই যায়। সেটা জানতো প্রকারে না, সেটা করতোই, মানে অ্যাট এনি কস্ট সেটা করতোই। তা এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা গল্প আছে ওখানে, যদি এটা মূল মহাভারতের অন্তর্গত নয়, এটা বিভিন্ন যে শাখা প্রশাখা আছে মহাভারতের, বিভিন্ন যে স্টোরিজ আছে, আদার স্টোরিজ বিভিন্ন ভার্সনে, সেইখানে একটা গল্প আছে। সেখানে আমি নামটা ভুলে যাচ্ছি, তা সেখানে একটা ঘটোৎকচের একটা ছেলে ছিল, তা ঘটোৎকচের ছেলের নামটা আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না আমার, তো যাই হোক, তা তার মুন্ডুটা, তার মুন্ডুটা কেটে সেটা পাহাড়ের উপরে রাখা ছিল। তা সবাই যখন তার কাছে গেছে, সে তখন বলছে যে এইখানে যা দেখছো, যা কিছু মারামারি হানাহানি কাটাকাটি হয়েছে, এইগুলো কেউ তোমরা করনি, মানে বলতে চাইছে যে এটা না অর্জুন করেছে, না ভীম করেছে, না দুর্যোধন করেছে, এটা কেউ করেনি, এটা কে করেছে, এটা কৃষ্ণই করেছে সমস্ত কিছু, এই যে মারামারি হানাহানি কাটাকাটি এই জিনিসগুলো কৃষ্ণই করেছে। যদি এখানে ফিলোসফিটা আলাদা, কিন্তু এখানে সেখানেই দেখবেন যে এখানে মোটামুটি যুদ্ধ কৃষ্ণই করছে আলটিমেটলি। যদি গোটা ইয়ে পড়েন, গোটা মহাভারত পড়েন তখন, বা নৃসিংহপ্রসাদ ভাদুড়ির সেখানেও অ্যানালিসিসেও দেখবেন, সেখানেও খুব স্পষ্টভাবেই দেখা দেখা যায় যে কৃষ্ণ হয়তো খুব খুব যুদ্ধ যে থামানো থামাবেন এরকম কোনো রকম মোটিভেশন হয়তো তার মধ্যে ছিল না। কারণ সেখানে একদম সম্মুখ সমরে, যেখানে যুদ্ধটা সত্যিই থামানো যেত, আলটিমেট মানে একটা ইয়েতে ছিল, যেখানে শেষ একটা ইয়ে ছিল, সেখানেও কিন্তু কৃষ্ণকে কন্টিনিউয়াসলি মোটিভেট করছেন। তার মানে এইখানে যে প্রিভিয়াস যে গল্পগুলো, সেখানে চেষ্টা করেছেন যে সেটা নয়, কিন্তু সেখানে হয়তো খুব মানে হোল হার্টেডলি হয়তো চেষ্টা হয়তো কৃষ্ণ সত্যিই করেননি। সেখানে মোটিভেশনটা এটাই ছিল যে দুর্যোধনকে সরিয়ে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত করা। ঠিক আছে অমিত ভাই, ধন্যবাদ আপনাকে আপনার ইয়াটা জানানোর জন্য। আমরা এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করবো, উনি যদি আবারও আসেন আবার আলোচনা করবো।